পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে নির্বাচনের প্রাক মুহূর্তে তেলিয়ামুড়া থানা থেকে ঢিলছড়া দূরত্বে অবস্থিত বিদ্যুৎ দপ্তরের অফিসে হানা দিল চোরের দল। মঙ্গলবার ভোররাতে পেছনের জানালা ভেঙে তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তর ডিভিশন 2 এর স্টোররুমে হানা দিয়ে বিদ্যুৎ সরায় কাজের বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে গেছে তারা। মঙ্গলবার সকাল 9টা নাগাদ অফিসে এসে চুরির ঘটনাটি প্রত্যক্ষ করেন দপ্তরের কর্মীরা। কিছুদিন আগে এখানে আরও একবার চুরি হয়েছিল বলে মঙ্গলবার অভিযোগ জানিয়েছেন তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তর ডিভিশন 2 এর ম্যানেজার অনিরুদ্ধ দাস। তার বক্তব্যে জানা যায়, সোমবার রাতে নাইট ডিউটিতে যে সমস্ত কর্মীরা ছিলেন রাত 3টে নাগাদ অফিস কক্ষে ছিলেন তারা। সম্ভবত তারপরে ঘটেছে চুরির ঘটনা। ক্ষতির পরিমাণ হিসাব করা হচ্ছে বলে জানানো হয়েছে তেলিয়ামুড়া মহকুমা বিদ্যুৎ দপ্তরের তরফে। ঘটনাটা আনুমানিক ভোর রাত্রে 3টা সাড়ে 3টার সময়, সম্ভবত এই টাইমে যখন আমাদের কোনো স্টাফ টপ থাকে না, তখন আমাদের পিছের জানালাটা ভেঙে কিছু উঁচু আমাদের স্টোরের ভিতরে যে সব মালগুলি ছিল ওইগুলি লুটপাট করে নিয়ে যায়। বিগত কিছুদিন আগেও এই ধরনের দুর্ঘটনা হয়েছে আমাদের সাথে, এবারও সেম টাইপের একটা ঘটনা ঘটল। এখন আমরা অ্যাসেসমেন্ট করছি কী কী জিনিস হারানো গেছে, কী কী জিনিস বাকি আছে, এই কিছুক্ষণ পরে এটা জানা যাবে। আরও আমরা আরও ভালো করে তদন্ত করে দেখছি। আমাদের যে মেইন স্টোরটা ওটাও খোলা হয়েছে, কিন্তু ওটার থেকে আপাতত এখনও কোনো মাল সরানো হয়নি ধারণা করা হচ্ছে, কারণ মালগুলি আনইনট্যাক্ট আছে। বাট ছোটো মালগুলি এইগুলি অনেক সরানো হয়েছে এখান থেকে, যা দেখা যাচ্ছে এখানে একদম খালি। এখনও আমরা অ্যাসেসমেন্ট করছি, আপাতত ধরা হচ্ছে যে 30-40 হাজার টাকার মতো মাল সরানো হয়েছে এখান থেকে। আর আমাদের কল রুমের তালাটাও ভাঙানো হয়েছে, কিন্তু কল রুম থেকে কোনো বিশেষ ধরনের মাল তো সরানো হয়নি, কিন্তু কিছু ছোটোখাটো যন্ত্রপাতি এইগুলি সরানো হয়েছে এটা ধারণা হচ্ছে। কারণ আমাদের স্টাফরা আমাদেরকে রিপোর্ট করেছে তাদের কিছু যন্ত্রপাতি ওরা পাচ্ছে না। তো এখন আমরা জিজ্ঞেস করে দেখবো তাদের কী কী মাল হারানো গেছে, কী কী মাল আমাদের কাছে এখনও আছে। আশা করি আমরা একটা ভালো একটা এস্টিমেট করতে পারবো কী কী ধরনের ড্যামেজ হয়েছে। তো আমাদের সিনিয়র ম্যানেজার আর ডিজিএম সাহেবও আমাদেরকে একটা ডাইরেকশন দেবে কি কি করতে হবে। এটা তেলিয়ামুড়া সাবডিভিশন 2 ইলেকট্রিক্যাল সাবডিভিশন 2। এটা আগে যে ঘটনা হয়েছিল তখন কি পুলিশকে জানানো হয়েছিল? পুলিশকে জানানো হয়েছিল প্রিভিয়াসলি, ওই পুলিশ এসে কিছু তদন্ত করে কিছু ফিঙ্গারপ্রিন্ট বগেরা এইসব নিয়ে গেছিলো, কিন্তু এখন পর্যন্ত এটার কোনো সুরাহা হয়নি এই ঘটনাটা। এই ঘটনাটা একদম প্রিভিয়াস ঘটনাটা একদম থানার থেকে কতটুকু দূরে? থানার থেকে এই অফিসটা মাত্র ঢিলছড়ার দূরত্ব প্রায় 100 মিটারের কাছাকাছি হবে। পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্র আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রয়েছে বাড়তি সুরক্ষার ব্যবস্থা। এর মধ্যে কি করে চুরি হয়ে গেল তেলিয়ামুড়া থানার নাকের ডগায়, তার উত্তর খুঁজছে জনগণ। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।